বন্ধুরা, আমরা গ্যাংটক থেকে লাচেনের উদ্দেশ্যে যাচ্ছি। লাচেন শহরটা গ্যাংটক থেকে প্রায় 135 কিলোমিটার দূরে। যাওয়ার পথে পাহাড় আর তার চারপাশের ভিন্ন প্রকৃতি আমাদের রোমাঞ্চিত করে। যাওয়ার পথে গাড়ি থেকে ক্যামেরা দিয়ে ছবি নেওয়ার চেষ্টা করছিলাম। এখন সময় সকাল 10টা। পাহাড়ে বরফগুলো জমে সাদা শুভ্রতায় ঢেকে রয়েছে। সেখানে সোনাঝরা রোদে ছড়াচ্ছে ঝিলি। মনোরম পরিবেশ আর চারপাশের ছবির মতো চিত্র দেখে আমার মতো অনেকেই প্রেমে পড়তে বাধ্য। চলন্ত মাইক্রো থেকে হাতে ছবি নিচ্ছিলাম, ফলে কিছুটা কাঁপছিল সে ভিডিও। আমরা বদ্বীপের মানুষ, এমন প্রকৃতি দেখে অভ্যস্ত না, তাই সুন্দর এ দৃশ্য দেখে চোখে মুখে দারুণ এক অনুভূতি জাগল। গাড়ি এগুচ্ছে আর প্রকৃতি দেখছি। গাড়ির গতি তখন 25 থেকে 30। পাহাড়ি পথ, সে সাথে বরফগুলো জমে পুরো সড়ক সাদা হয়ে রয়েছে। মাঝে মাঝে এসব বরফ সরিয়ে আবার যেতে হচ্ছে আমাদের। গাড়ি চালক থামছে আর এগুচ্ছে, আর আমরা পাহাড়ি প্রকৃতির চারপাশ যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। বন্ধুরা, একটি কথা বলে রাখি, সিকিমের গড় তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে সারা বছর। তবে লাচেনের তাপমাত্রা -5 থেকে -6 ডিগ্রিতে নেমে আসে মাঝে মধ্যে। আমরা যে সময়টাতে অবস্থান করছি এখন তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি বিরাজমান। সারা রাত ধরে প্রচুর বরফ পড়েছে এসব পাহাড়ে, তাই পুরো পাহাড় ঢেকে রয়েছে বরফে। সকালে রোদের কিরণ যখন এসব পাহাড়ে পড়ছে, দারুণ নান্দনিকতার ঝলকানি প্রকাশ পাচ্ছে। সে সাথে গাছে জমে থাকা বরফগুলো আস্তে আস্তে খসে পড়ছে। আগে হিন্দি কোনো ছবিতে দেখেছিলাম এসব ছবি, আর এখন সরাসরি তা চোখের সামনে বিচিত্র অনুভূতি হৃদয়ে দোলা দিচ্ছে। আমাদের দেশে জানুয়ারির শুরুতে যে তীব্র ঠান্ডা পড়ে, সেই ঠান্ডায় হাড় কাঁপে, কিন্তু এখানে ঠান্ডায় নেই কোনো তাপপ্রবাহ, তাই শরীরে মোটা কাপড় থাকলেই বেশ উষ্ণ থাকে। সড়কের পাশে জমে থাকা বরফগুলো ধবধবে সাদা, দেখতে অসাধারণ লাগছে। আর এখানকার বরফ হাতে নেওয়া হলে তা গলে না। বেড়াতে এসে হাতে বরফ নিয়ে নাড়াচাড়া করতে খুব মজাই পাচ্ছিলাম, কারণ দেশে হাতে বরফ নেওয়ার সাথে সাথে গলে যায়, আর এ বরফ ভেঙে যাচ্ছে তবু পানি নেই। রাস্তার পাশে পাহাড়টি ঢেকে আছে সাদা বরফে। আর এখানে 2টি টিনের চালা দিয়ে বসতঘর দেখতে পেলাম। সড়কে তেমন চাপ নেই। যারা গ্যাংটক থেকে লাচন ও লাচেন ঘুরতে বেরিয়েছেন তারাই এ সড়কের যাত্রী। তবে আমাদের মতো অনেক দর্শনার্থী মনোরম এ দৃশ্য উপভোগ করতে গাড়ি থেকে নেমে এখানে ছবি তোলার চেষ্টা করছেন। এমন সুন্দর লোকেশান ভ্রমণ পিপাসুদের কাছে টানে। অনাবিল প্রকৃতির এ সৌন্দর্য যে কারোরই দৃষ্টি কেড়ে নেবে। যদিও আমাদের মূল গন্তব্য আরও শীতল অনুভব করার জায়গা লাচেন শহর। যাওয়ার পথে দেখতে পাওয়া এমন পরিবেশ ও প্রকৃতি আমাদের প্রাপ্তির ঝুড়িতে বাড়তি যোগ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আগামীতে সিকিম ভ্রমণের আরও অনেক ভিডিও নিয়ে আসছি আমি।